আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে চিকেন রেজালার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। চিকেন রেজালা তৈরি করার জন্য আমি আজকে 2 কেজি পরিমাপে ফার্মের মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে ফার্মের মুরগির পরিবর্তে পাকিস্তানি মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর মাংসগুলোকে আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি ফার্মের মুরগি দিয়ে এই রেজালাটা রান্না করছি, তাই মাংসগুলো রান্না করার সময় যাতে ভেঙে না যায় তার জন্য আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি দিয়ে করেন, সেক্ষেত্রে মাংসগুলোকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি রান্না করতে পারবেন। মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। 1/2 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 3/4 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচ একদম কমিয়ে মাংসগুলোকে ভাজতে যাবেন না, এতে করে মাংসের ভিতর থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর মাংসের যে একটা জুসিনেস সেটা চলে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে উল্টে পাল্টে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমি মাংসগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, এতে করে আমরা যখন এটা রান্না করব তখন আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। মাংসগুলো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এই মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে বাকিগুলোকেও ভেজে নিব। এবার সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন কোনোভাবেই পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর একটা বেরেস্তার মতো বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে এই বেরেস্তাটা পুড়ে না যায়। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো যোগ করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট, 1/2 টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ আমি মাঝ বরাবর দিয়ে চিরে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে আপনি এই মশলাটাকে কষিয়ে নিতে পারবেন চিকেন রেজালাটা রান্না করার পর খেতে, তত বেশি ভালো লাগবে। আর যদি মশলাটা কষিয়ে নেওয়ার সুবিধার্থে এর মধ্যে পানি দেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা চাইলে কিন্তু পানি যোগ করতে পারেন। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে টুকরা করে নেওয়া টমেটো। আমি ফ্রেশ টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা ফ্রেশ টমেটো ব্যবহার করেছি, এর ফলে দেখবেন এর থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। এর মধ্যে কিন্তু টমেটোর থেকে বের হওয়া পানিতেই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে আরও 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাই আমি পানির পরিমাণটা কম ব্যবহার করেছি। আপনারা যদি পাকিস্তানি মুরগি বা দেশি মুরগি দিয়ে রান্নাটা করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারবেন। সবশেষে আমি এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব তরকারির এই গ্রেভিটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত আর মাংসগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, সেই সাথে তেলটাও ভেসে উঠেছে আর মাংসগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের চিকেন রেজালাটা আমি একটু গ্রেভি টাইপের রাখতে চাচ্ছি, তাই আমি এই পর্যায়ে এই রেজালাটাকে চুলা থেকে নামিয়ে নিব। তবে আপনারা যদি রেজালাটা একটু ভুনা ভুনা খেতে চান, সেক্ষেত্রে আরও 2-3 মিনিটের মতো ভুনে নিতে পারেন। এবার এই রেজালাটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঘরোয়া মশলা দিয়ে সহজ পদ্ধতিতে চিকেন রেজালার রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে।
আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।